গানে কত কাঁদছি ছেঁকা খাওয়ার পরে। মজার বিষয় হচ্ছে যখন কনসার্টটা হয়তো পোস্টপোন হবে নিউজটা পেয়েছি, তখন আমি ছিলাম চিটাগং এয়ারপোর্টে, মানে অ্যাবাউট টু ফ্লাই টু ঢাকা। তো আমি খুবই ওয়ার্ড হয়ে গেছি, আমি তাড়াতাড়ি আয়োজিত কল করেছিলাম যে ওয়েদার হি ইজ পারফর্মিং অর নট, বাট ওরা পরে খুব ভালোভাবে আশ্বস্ত করলো যে জাল নাকি বলেছে বাংলাদেশে যেহেতু এসছে ওরা পারফর্ম না করে ব্যাক করবে না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস টু অর্গানাইজার্স যে ভেনু চেঞ্জ হলো, যে প্রোগ্রামটা পোস্টপোন হয়নি। সো আমার যারা অনেক ওয়েট করছে আমাদের পারফরমেন্স দেখার জন্য, সো উই আর হ্যাপি। ওদের গানে কত কাঁদছি ছেঁকা খাওয়ার পরে। যদি এককভাবে জাল পারফর্ম করতো তাহলে অনেকে অনেক কথা বলার সুযোগ পেত যে বাংলাদেশে কেউ কেন নেই। তো আমার মনে হয়েছে বাংলাদেশে একটা দলও আছে, সাথে পাকিস্তানের দলও আছে, ব্যালেন্সড হয়েছে ব্যাপারটা, এবং দুটোই খুবই ফেভারিট টিম। আমি চাইবো নতুন বাংলাদেশ হোক বা যে বাংলাদেশি হোক, আমরা যেমনটাভাবে সবাই মিলেমিশে থাকতে পছন্দ করতাম বা মিলেমিশে সময়গুলো কাটাতে অভ্যস্ত, ঠিক ওইভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। এ ধরনের কনসার্টগুলো আমরা পাবো ইনশাআল্লাহ, এটাই এক্সপেক্ট করি। গান এ বাবা ছেড়ে দেন প্লিজ, না 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 না, এটা এই এই জিনিস হবেই না, হবে না। দেখা যায় যে যখনই কনসার্ট হয় তখনই চলে আসি, বা যখন জানতে পেরেছি যে ইটস জাল দ্য ব্যান্ড, আমরা ছোটবেলা থেকে কিন্তু জালের গান শুনতাম, তখন হয়তো ওয়াকম্যান ছিল, MP3 ছিল, রাস্তায় হেঁটে যেতাম বা স্কুলে যাওয়ার আগে, বা দেখা যেত ফ্রেন্ডদের সাথেও কোনো একটা জায়গাতে পার্টি হলেও দেখা যেত জালের গান আমরা শুনতাম। সো উই আর ভেরি নস্টালজিক অ্যাবাউট দিস, অ্যান্ড উই হোপ যে এই কনসার্টে আমরা জাল দ্য ব্যান্ড বাংলাদেশে দেখতে পাবো, আর বাংলাদেশে যেহেতু এসেছে সো উই ডু নট ওয়ান্ট টু মিস দ্য চান্স, সো উই আর ভেরি এক্সাইটেড। আই এম ভেরি এক্সাইটেড। কালকে যখন কনসার্ট ক্যান্সেল হয়েছিল উই ওয়ার ভেরি অ্যানয়েড, মেবি দ্য ইভেন্ট ম্যানেজমেন্ট শুড হ্যাভ টেকেন প্রপার মেজার, বাট ওভারঅল উই আর হ্যাপি অ্যান্ড আই এম মাচ মোর এক্সাইটেড বিকজ ভাইকিংস ইজ প্লেয়িং, ইটস মাই ব্রাদার্স ব্যান্ড, সো মোর এক্সাইটেড টুয়ার্ডস দ্যাট। দেখার মতো কোনো সুযোগই তো নাই এখানে, যে দাঁড়াবো আমরা, দাঁড়ানোর মতো সেই যে স্পেসিফিক যে জায়গাটা সেটা তো তৈরি করে দেন, কারণ এইখানে যদি আপনার সামনে যে জায়গাটা পুরো ব্লক, তারপরে দেখা যাচ্ছে যে সামনে যারা বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চাদেরকে তো দেখানোর মতো কোনো রাস্তাই নেই, আর আমরা বড়রা কীভাবে দেখব। আমি এক কথায় বলবো, অর্গানাইজারদের ম্যানেজমেন্ট খুবই ওর্স, মানে এর থেকে খারাপ ম্যানেজমেন্ট আর হয় না, মানে এটা কোনো কনসার্টই না, মানে কনসার্টের যেটা ক্লাস মেনটেন করে এটা কোনো কনসার্টের পর্যায়ে পড়ে না। আমি বলবো একদিন দুই দিন গেপ দিয়ে এরা ভালো জায়গায় ইয়ে করতো, বাট এরকম একটা প্লেস আপনারা দেখেন না, দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, ভেরি ওর্স না, আমি এটা মানতেই পারলাম না।